পুলিশকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক উদ্দেশ্যে পিরোজপুরের 3 উপজেলার নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে 1-11 এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনার সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, গণতন্ত্র এখন দলীয় সরকারের বাক্সবন্দী। আওয়ামী লীগ এই দলকে ভয় পায়। 5ই জানুয়ারির কথা বললে আওয়ামী লীগের কম্পন শুরু হয় তাদের অন্তরে, যে তারা তো সত্যি কথা জনগণকে আবার মনে করিয়ে দিবে, কেননা তারা জানে তারা নির্বাচিত সরকার নয়। পিরোজপুর জেলাধীন জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনারা জানেন গতকাল মন্ত্রী পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে জিয়ানগর নামটি পরিবর্তন করা। যখন দেশব্যাপী অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে, তখন সরকার ডিএমপিকে জনগণের রাজনৈতিক অধিকার দমনে ব্যবহার করছে। আওয়ামী লীগের ইচ্ছা বাস্তবায়নের যন্ত্র একটা টর্চারিং মেশিনে পরিণত করা হয়েছে ডিএমপি তথা পুলিশ বাহিনীকে।